আসসালামু আলাইকুম। রাইটনাও আমি এখন আছি আমাদের গ্রামে, গ্রাম বলতে আমাদের বরিশালে গ্রামের বাড়িতে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আর কি, নিজের চোখে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর একটি কাঠের ব্রিজ। অর্থাৎ আমি যে পারে যাচ্ছি ও পার হচ্ছে পিরোজপুর জেলা, জায়েদ খানের পরিমনির জেলা। আর আমি এখন যেখান থেকে আছি আর কি, যেদিকে আছি এটা হচ্ছে বরগুনা জেলা, অর্থাৎ আমাদের জেলা। এখন এই জায়গাটা অনেক সুইট লাগছে বিকজ বৃষ্টির জন্য, বৃষ্টিটা আর জায়গাটাকে অনেক অনেক রোমান্টিক করে তুলেছে। আর জানেন কাঠের উপরে বৃষ্টির সিজনে হাঁটা আর মাথায় ছাতি খুবই ভালো লাগে। তো আমি আজকে, এখন হচ্ছে বাজারের দিন, তো বাজারে আসছিলাম, বাড়িতে গেলাম, তো বিকালবেলা যেহেতু বৃষ্টি পড়েছে সারাদিন, তো আমার বাইফও আর কি, আমার ভাইয়ের ছেলে যারা, ওরা হচ্ছে গিয়া মাছ ধরেছে, বোয়াল মাছ। আর ওই কিছু হইবে বড়োটায়, আর ষোলোটা মনে হয় 1 কেজি, 1 কেজি হইবে না, 1 কেজি হইবে। কোপ দিস কোন জায়গায় এটা? তো এতক্ষণ আপনারা বরিশালের কাঠের ব্রিজ দেখলেন, বৃষ্টি দেখলেন, বোয়াল মাছ দেখলেন, আর এখন দেখতে পাচ্ছেন যে আসলে এই এই যে নদীটা, এই নদী থেকেই বোয়াল মাছ বলেন, যে কোনো ধরনের মাছ বলেন, তারা হচ্ছে বৃষ্টি নামার পরে কোলা বা ছোট খালে উঠে। তো খালে ওঠার পর যে আকাশের গর্জনের সাথে ওরা ওরা দৌড়োদৌড়ি করে, ছোটাছুটি করে, দেন আরা বিভিন্ন খালে ডোবা নালায় উঠে যায়। তো তখন হচ্ছে কোচ দিয়ে ধরা হয়। আর মাছের কথা বাদ দেন, আর মোমেন্টসটা দেখেন, এখানে প্লেসটা দেখেন, কি সুন্দর, কি সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। আমার তো, আমি তো দেখেই ফিরে হয়ে যাচ্ছি, আপনি কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। আর রোদও ছিল কিছুটা, আমি মাথায় হাত দিয়ে রয়েছি যেন আমার নাক মুখের বেশি রোদ না পড়তে পারে। আমি জাস্ট পাগল হয়ে গেছি এখানে ভিউটা দেখে। আর আপনারা জানেন যে বরিশাল ধান নদী খাল, এই তিনে বরিশাল, এখানে হচ্ছে নদী মানে হচ্ছে মাছ। এখানে মানুষ আসলে জিয়াল মাছ আছে খুবই কম খায়, সবাই সাগরের মাছ খেতে অভ্যস্ত বেশি, সবাই সবসময় সাগরের মাছ খায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি হচ্ছে আমার বাড়ির ঢোকার যে প্লেসটা, আমাদের এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের বাড়ি যাই। তো আমাদের বাড়ির সামনের প্লেসটা আপনাদের দেখিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করবেন আর আমার সাথে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।